অ্যাজমা বা শ্বাসকষ্ট, এর রোগী যেহেতু প্রচুর এবং শীতকাল আসলে অ্যাজমার প্রকোপ কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তাই অ্যাজমার কিছু অ্যালার্জেন বা অ্যালার্জি জাতীয় কিছু বিষয় থাকে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, না হলে শীতকাল আসলে আপনার অ্যাজমা হবে এবং আপনার অ্যাজমা কিন্তু ভালো নিয়ন্ত্রণে থাকবে না। যেমন একটা সহজ উদাহরণ দেওয়া যাক, শীতকালে যখন পোশাক আশাক বের করা হয় এর ফলে কিন্তু সেখানে বিভিন্ন রকম অ্যালার্জেন থাকতে পারে এবং তার ফলে কিন্তু অ্যাজমার অ্যাটাক শুরু হতে পারে। এছাড়া কিছু খাবার আছে যেগুলো শীতকালে বেশি পাওয়া যায়, সেগুলো খাবারে কারো অ্যালার্জি হলে সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে ঘর বাড়ি পরিষ্কার করা হয় অনেক সময়, সেখান থেকে যে ধুলা বা বিভিন্ন অ্যালার্জেন থাকে সেটা কিন্তু নাকের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে কিন্তু অ্যাজমার প্রকোপ ঘটতে পারে। অ্যাজমার হাত থেকে ভালো থাকতে হলে প্রথমে যেসব খাবার বা যেসব অ্যালার্জেনের সমস্যা হয় সেখান থেকে কিন্তু একটু সেটা অ্যাভয়েড করতে হবে বা সেখান থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।